শের বার্তা দিয়েছেন ক্ষমতা ছেড়ে দিতে। আমি আপনাকে শের বার্তা এটাই দিচ্ছি যে আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী থাকবে। বাংলাদেশের যিনি ম্যাজিক লিডারশিপ দিচ্ছেন, ম্যাজিক লিডার শেখ হাসিনা, আপনারা বার্তা দিচ্ছেন কে কে? আপনি বার্তা দেওয়া কার কাছে ক্ষমতা দেবে? শেখ হাসিনা আপনার কাছে না আপনার দণ্ডিত ওই যে যুবরাজ তারেক রহমানের কাছে? কার কাছে দেবে? আমিও বার্তা দিয়ে দিচ্ছি, শের বার্তা। আপনি শের বার্তা দিচ্ছেন ক্ষমতা ছেড়ে দিতে। আমি আপনাকে শের বার্তা এটাই দিচ্ছি যে আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী থাকবে। বার্তা দিয়ে দিচ্ছি নির্বাচনের পর ইনশাল্লাহ আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এটাই আমাদের বার্তা, অন্য তা হবে না। কার কাছে শেখ হাসিনা পদত্যাগ করবে কি বলেন? না, শেখ হাসিনা পদত্যাগ করবে কোন দোষে? বাংলাদেশের যিনি ম্যাজিক লিডারশিপ দিচ্ছেন, ম্যাজিক লিডার শেখ হাসিনা, ম্যাজিক লিডার এয়ারপোর্ট থেকে ফার্ম গেট 8 মিনিটে রাস্তা শেষ, এ হলো ম্যাজিক লিডার। 8 মিনিটে ওই পদ্মা সেতু এপারে ওপারে, 8 মিনিটে 2.5 ঘন্টায়ও যাওয়া যেত না, এ হলো ম্যাজিক লিডার। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, আগামী মাসে আগারগাঁও থেকে মেট্রো রেল মতিঝিলে পৌঁছবে ইনশাআল্লাহ। আগামী 28 তারিখ দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে টানেল, বঙ্গবন্ধু টানেল, এই টানেলের উদ্বোধন হবে চট্টগ্রামে। খেলা হবে, হবে খেলা, হবে হবে খেলা, হবে হবে বিএনপির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হওয়া ভবনের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে।